জানাবো, অনেক অনেক স্বাগত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আমরা নিজেদের সব থেকে বুদ্ধিমান হিসেবে কিন্তু প্রমাণ দিয়েছি। তাই প্রত্যেকটি মানুষকে তার বুদ্ধিমত্তার প্রমাণ কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ কিছু মানুষ শুধুমাত্র বুদ্ধি চলে মানুষকে বুদ্ধিমান প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করলো, কিন্তু কিছু মানুষ বুদ্ধিকে কোনোদিনই সেভাবে কাজে লাগালো না, এবং শুধুমাত্র মানুষ জন্মটা পেলো কিন্তু সেটা কিছু ভালো কাজ জীবনে হলো না, জীবনে কোনো উন্নতি হলো না, কোনো সুখ স্বাচ্ছন্দ্য হাসি আনন্দ আপনি উপলব্ধি করতে পারলেন না। তাহলে সত্যি মানুষ হয়ে জন্মের লাভটা আপনার কি হলো? শুভলাভ এই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রত্যেক দিন আমরা ঠিক সেই প্রচেষ্টাটাই করি যে কিভাবে জীবনে সত্যি আপনি আপনার ম্যাক্সিমামটা অর্জন করতে পারবেন। আমরা প্রত্যেকেই তো বিশাল একটা জায়গায় চলে যাব এটা সম্ভব নয়, তবে আমরা আমাদের জীবনের ম্যাক্সিমামটা যেন অর্জন করতে পারি, আমরা আমাদের জীবনের 100% কে যেন অর্জন করতে পারি, সেই প্রচেষ্টা তো আমরা করতে পারি। এবং অবশ্যই যারা কিন্তু এই প্রচেষ্টা করে তারা কিন্তু জীবনে সত্যি 100 তে 100 পার। শুভলাভ অনুষ্ঠানে আমরা ঠিক সেই প্রচেষ্টাই কিন্তু করব, কিভাবে জীবনে আপনি 100 তে 100 পাবেন। সামনে দেখুন আর কিছু দিনের অপেক্ষা, গুটি গুটি পায়ে কিন্তু আরো একটা নতুন বছর আসতে চলেছে। এবছরে অনেক কিছু হয়তো আপনার হলো না, এবছরে অনেক প্ল্যানিং আপনার ভেস্তে গেছে, এবছরে অনেক ভালো কাজ করব করব করে আপনি করে উঠতে পারেননি, বা আসন্ন বছরই আসছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। হতে পারে আপনার সন্তানের পড়াশোনার একটা দারুণ মোড় আসছে, চাকরি বাকরির একটা ভালো সময় আসছে, নতুন কোনো ব্যবসা স্টার্ট করার একটা প্ল্যানিং আপনি করছেন, ছেলে বা মেয়ের বিয়ে দেবেন সেই চিন্তা ভাবনাও আপনি করছেন। তাই সবটা কিন্তু হতে চলেছে এই নতুন বছরকে কেন্দ্র করে। আর এই নতুন বছরের আগে আপনি প্রস্তুত হচ্ছেন তো, নাকি প্রত্যেকবারের মতন বছর আসছে বছর চলে যাচ্ছে কিন্তু আখেরে আপনার কোনো লাভ হচ্ছে না, আপনার জীবনে কোনো উন্নতি হচ্ছে না, আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন বা ক্রমশ পিছিয়ে যাচ্ছেন, জীবনে এগোনোর কোনো নাম হচ্ছে না, তাহলে কিন্তু বলবো একটু জেগে যান, একটু সচেতন হন, একটু কাজে লাগান, নিজের জীবনকে কাজে লাগান, নিজের জন্মছককে কাজে লাগান, জন্মছকের মধ্যে যতটুকু শুভত্ব রয়েছে তাকে কাজে লাগান। যদি কোনো অশুভত্ব থাকে, থাকতেই পারে, সেটাও অস্বাভাবিক ব্যাপার না, তাহলে তাকে কাটানোর প্রচেষ্টা করুন। মনোবল কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মধ্যে থেকে, কারণ যে মানুষটি উপস্থিত থাকে সে মানুষটি নিজে ভীষণ পজিটিভ, সে মানুষটি পজিটিভ কথা বলতে ভালোবাসে, সে মানুষটি পজিটিভিটিতে চারিদিকটা ভরিয়ে দিতে ভালোবাসে, আপনার জীবনকে সুন্দর করতে ভালোবাসে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন, কনফিডেন্সের সাথে মানুষের জীবনের পরিবর্তন করতে পছন্দ করেন, তো সে মানুষটির হাত ধরেই জীবনে এগিয়ে চলার প্রচেষ্টা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। আজকেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেই ব্যক্তিত্ব যার জন্য অধীর আগ্রহে আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ভারতী, ভয়েস ভাইব্রেশন ফেস রিডিং, হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তুবিদ, গ্রাফোলজি, গণেশ সাধক শ্রী রাজেন রাজ। অবশ্যই আজকেও তার সঙ্গে আমরা অনেক কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সবার আগে তাকে জানাবো জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে একটা নতুন টপিক নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব, কারণ রাজদার প্রোগ্রাম মানে এটা বিশেষ কিছু নিয়ে আলোচনা প্লাস নতুন অজানা তথ্যকে তুলে ধরা। অনেক সময় আমরা জীবনে চলার পথে মানে যেটা মেইনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে পুজো আচ্ছা গেল, তারপরে পরীক্ষার একটা জায়গা, কিন্তু পরীক্ষা তো মানুষের, মানুষ তো প্রত্যেক বছর লেগে আছে, লেগে থাকবে, কিন্তু একটা মানুষের একটাই কথা যে রাজদা আমি তো গত বছরে তো রেমিডি করেছিলাম, আবার প্রত্যেক বছর বছর কি আমাদের রেমিডি করার প্রয়োজন আছে? এটা কিন্তু অনেক ক্লায়েন্টরা কিন্তু এসে বলেন যে রাজদা গ্রহর ব্যাপার তো আমরা যে অনেক মানে আমার কাছ থেকে মানে অন্য কোনো জ্যোতিষীকে যখন দেখিয়েছিলেন উনি বলেছিলেন এই স্টোন গুলো লাগবে তোমার এখন সারাহাতির প্রভাব মানে ঢুকিনি। হ্যাঁ, তার আগে তার উনি আমার কাছে যখন এসেছেন তখন তার সাড়ে সাতির প্রভাব চলছে। দেখুন একটা কথা মাথায় রাখতে হবে, গ্রহ তো আর স্থির নয়, সমস্ত স্থির হলো গ্রহ কিন্তু আমাদের স্থির নয়, বৃহস্পতি হোক নটা গ্রহই কিন্তু আমাদের ট্রানজিট করে প্রত্যেক মানে মাসে মাসে, অনেকে মানে অনেক গ্রহ মাসে মাসে ঘুরছে, অনেক গ্রহ 28 দিন অন্তর ঘুরছে, অনেক গ্রহ আছে এক বছর ঘুরছে মানে প্রদক্ষিণ করতে এক রাশি থেকে এক রাশি সঞ্চার করতে সময় নিচ্ছে, যেমনি শনি যেমনি আমাদের 2.5 বছরে একটা রাশি চক্রে মানে থাকে, তো সেই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয়। সেখান থেকে কিন্তু আমাদের এই 2000 মানে ইউটিউবে প্রচুর দেখা যাচ্ছে 2024 সালটা কেমন যাবে। দেখুন 2023টা কিন্তু অনেকেই বলেছিলেন
ভালো যাবে ভালো যাবে, 2022টাও অনেকে বলেছিলেন ভালো যাবে, কিংবা 2020 সালটা যখন শুরু হয় তখনও বলেছিল যে 2020 সালটাও কিন্তু ভালো যাবে। আদৌ কি মানুষের 2020-21 ভালো গেছে? তা কিন্তু যায়নি। এই যে অনেক সময় আমাদের 2024 সাল মানে হচ্ছে শনির বছর, মানে শনির বছর মানুষের কিন্তু এটা আতঙ্ক ভয়, কিন্তু একটা শনি হচ্ছে আমাদের কর্মকারক, কর্মদাতা। যেমনি কর্ম করবে সেমনি তুমি ফল পাবে। তুমি যদি চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু তুমি ভালো ফল লাভ পাবে না। কোনো স্টোন কিন্তু অটোমেটিক তোমাকে কিন্তু কাজ করিয়ে দেবে না, তোমাকে কিন্তু কর্ম করতে হবে। একটা ভালো গাড়ির কোম্পানি, তুমি যদি গাড়ি চালাতে যদি না পারো সেই গাড়িটা কিন্তু তুমি চালাতে পারবে না, এক স্থানান্তর হতে পারবে না, এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় যেতে পারবে না। তার জন্য কিন্তু গাড়িটা একটা প্রসিকিউট আছে, তার জন্য গাড়িটা স্টার্ট দিতে হবে, চাবি দিতে হবে, চাবি দেওয়ার পর গাড়িটাকে আগে প্রথমে গাড়িটা খুলতে হবে, চাবির জায়গায় ঢোকাতে হবে, স্টার্ট দিতে হবে, গিয়ার দিতে হবে, তারপরে কিন্তু গাড়িটা কিন্তু এগোবে। ঠিক তাই প্রতিকারও কিন্তু ঠিক আমাদের, তাই প্রতিকার করে নিলাম আর আমাদের কিন্তু সমস্ত কিছু কাজ হয়ে যাবে তা কিন্তু নয়। অবশ্যই আলোচনা করবো, দেখে নিই কলার বন্ধু কি আছে। একদম একদম, প্রথম বন্ধু কে আছেন একটু শুনবো। নমস্কার, জয় শ্রী গণেশ। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুব ভালো লাগে দাদা, মানে দাদার অনুষ্ঠান আমি দেখি, এবং আমার বন্ধু গেছিল দাদার কাছে সারাপুলি চেম্বারে, তো উনি খুব উপকৃত হয়েছে, সেই জন্য আমাকে বলেছিল যে দাদাকে একবার ফোন করতে পারি। আচ্ছা, উপকৃত হয়েছিল, আমরা কি জানতে পারবো মানে কি সমস্যা নিয়ে এসেছিল বন্ধু? যেটা সবার হয়, প্রতিকার। এই যে আমি কথাটা বললাম, মানে প্রতিকার আমার দেওয়া ছিল কিন্তু তাকে কর্ম করতে হয়েছে, তাই তো? কর্ম করতে হবে, ঠিকঠাক কর্ম না কোন, হ্যাঁ এটাই তো অনেকেই না, এটাই তো অনেকেরই ভুল করে। মানে প্রতিকার তো আর ম্যাজিক নয়, মিরাকেল না, প্রতিকার তোমার সাপোর্টিং পাওয়ার, তোমাকে সবসময় ওষুধ, আমি মানে যে কোনো কিছু হোক না কেন আমি একটা ভালো পেন ইউজ করছি, আমি লিখতে যদি না জানি তাহলে পেনটার ভালো মন্দ কিছু তাহলে নেই, আমার ভেতরে তো ডেপ থাকতে, আমার ক্ষমতা থাকতে হবে, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে। যাই হোক না কেন, তুমি কাজ পেয়েছো, তোমার বন্ধু তোমার ভাই এসে কাজ পেয়েছে নাকি? বান্ধবী এসে কাজ পেয়েছে, ভালো উন্নতি পেয়েছে, ব্যবসা দিক থেকে উন্নতি। যাই হোক, আজকে তুমি কার ব্যাপারে জানবে? আমি আমার ব্যাপারে জানতে চাই দাদা। হ্যাঁ, যে যেটা বার বলো, নাম বলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে নবনীতা হালদার, বৈদ্যবাটি থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 6/7/1992। আচ্ছা, টাইমটা বলবে? টাইমটা হচ্ছে বিকেল 5টা। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলিতে। হুগলিতে, জন্মবার পাওয়া যাচ্ছে সোমবার, তাই তো? সোমবার জন্মবার, হ্যাঁ জন্মবার হচ্ছে সোমবার। কোনটা রাশি? কোনটা রাশি? ধনু লগ্ন হস্তা নক্ষত্র, তোমার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার একটু চঞ্চলতা ভাবটা কিন্তু বেড়ে যাবে, মনটা একটু স্থিরতা নিয়ে আসতে হবে, মাথা একটু গরম হয়ে যাচ্ছে, স্কিনের কোন রকম সমস্যা আসার সম্ভাবনা। রবি তোমার বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, এটা খুব ভালো, ভালো কোন জায়গায় তোমার চাকরি প্রাপ্তি হওয়ার যোগ, তুমি কর্মরত হবে, তুমি কোন জায়গায় চাকরি করছো কিংবা কোন চাকরির চেষ্টা করছো, কোন জায়গায় তুমি চাকরি করছো এমন কিছু দেখা যাচ্ছে। তুমি কোন জায়গায় কি কর্ম করছো, কোন জায়গায় কাজ করছো তুমি? আমি আমি প্রাইভেটে একটা করি, কিন্তু আমি মানে চাকরির জন্য করছি। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি দেখতে পাই, কারণ কোন জায়গায় আমার চাকরি, ইনফিউচার কি আমার চাকরিটা হবে? তোমার এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার সরকারি চাকরি তোমার এই বার চার থেকে পাওয়া যাচ্ছে না, কেননা তোমার এখানে দশম স্থানটা ডিস্টার্ব আছে, কিন্তু তুমি একাধিক কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, তুমি একাধিক চাকরি পাবে, একাধিক তোমার কর্ম মানে চলে যাবে, আবার তুমি কর্ম পাবে, মানে একাধিক চাকরি তুমি চেঞ্জ করবে, মানে একের অধিক তুমি কর্ম পাবে, কিন্তু তোমার সরকারি জব তোমার কিন্তু হবে না। আর বুধ তোমার এখানে অষ্টম স্থানে বসে থাকার জন্য মানুষ তো, তুমি কোনো স্পষ্ট কথা বলো বলে তোমার কাছে মানুষ কিন্তু, তোমাকে মানুষ কিন্তু অনেক সময় ভুল ভাববে, অনেকের কাছে তুমি কিন্তু অপ্রিয় হয়ে উঠছো, এই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। প্রেমের জায়গায় কোনো রকম ব্যাঘাত খাওয়া, কোনো রকম মনের দিক থেকে কোনো চোট খাওয়া, কোনো মিথ্যা কোনো বদনামের সঙ্গে জড়িয়ে যাওয়া, এমন কিছু তোমার ক্ষেত্রে ঘটছে স্টিল নাও, ঠিক কিনা বলবে? এগুলো ঘটেছে তোমার জীবনে, তাই তো? এক তো মানে সত্যি কথা বললে লোকের কাছে একটু শত্রু হয়ে যাওয়া, বাপ স্পষ্ট কথা বললে, স্পষ্ট কথার জন্য প্রেমে কি আঘাত পেয়েছো এখনো পর্যন্ত? হ্যাঁ পেয়েছি তো। যাই হোক, এটা এইগুলো তো তোমার প্রশ্ন নয়, কিন্তু আমি সেটা ধরলাম, তোমার মেইন প্রশ্ন হচ্ছে তোমার কর্মজীবন, কর্মক্ষেত্রে সরকারি চাকরি নেই,
তোমার প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে 2027 পরে তোমার জীবনে উন্নতি, ঠিক আছে মা? ওকে 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 থ্যাংক ইউ ভেরি মাচ। তো সামনে তো একটা নতুন বছর আসছে, তো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা? নতুন বছর নিয়ে আলোচনা বলতে গেলে সুস্মিতা আমি ভাবি, মানে আস্তে আস্তেই ভাবছিলাম এই 2024 সাল নিয়ে আলোচনা করব, কিন্তু 2024 সালটা তো মানুষের ক্ষেত্রে শনির বছর, মানুষের একটা আতঙ্কদায়ক প্রচন্ড শনি, মানে কি করবে কি করবে, মানে 2023 যেমনি গেল আমাদের কেতুর বছর, 2024টা হচ্ছে আমাদের শনির বছর। শনির বছর মানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কর্ম করা, শনির বছর মানে কিন্তু মানুষকে প্রচন্ড একটা মানে কি বলবো, মানে স্লো মুভিং, শনি তো খুব স্লো মুভিং প্ল্যানেট, মানুষকে খুব লেজি বানাটা বাড়িয়ে দেবে, অলসতাটা কিন্তু মানুষকে কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেবে, বিশেষ করে মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি, এই তিন রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যালার্ট হন, প্লাস কর্কট রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি, এই পাঁচখানা রাশির বৃশ্চিক রাশি পিছন কিন্তু ছাড়ছে না, ভাগ্য গ্রহ কিন্তু পিছন ছাড়ছে না, প্রত্যেক সময় একটা বৃশ্চিকের কিন্তু একটা মানে একটা নেগেটিভিটির প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে বৃশ্চিকের কিন্তু একটা সুফল পাবে, বছরটা ভালো যেতে পারে, বিশেষ করে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আর বৃষ রাশির ক্ষেত্রে বছরটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা, কেননা বৃহস্পতি ট্রানজিট করবে যখন, মানে এই মে মাসের পর থেকে বৃহস্পতি যখন ট্রানজিট করবে তখন বৃশ্চিক বৃষ রাশির উপরে যখন যাবে তখন কিন্তু বৃশ্চিক রাশির উপরে দৃষ্টি পড়বে, তার জন্য কিন্তু বৃশ্চিক রাশি অভূত ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে মে মাসের পর থেকে, মানে এপ্রিলের শেষ মে মাসের শুরু থেকে বিশেষ কিছু ভালো ভালো কিছু পাওয়া, আর্থিক জায়গা, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, মেষ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, প্লাস হচ্ছে আমাদের কুম্ভ রাশির ক্ষেত্রে, এই কটা রাশির ক্ষেত্রে কিন্তু সরি মকর রাশির ক্ষেত্রে, এই কটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো কিছু পেতে পারেন, অবশ্যই আলোচনা করব। আচ্ছা দীপক বাবু বলুন, কার সম্বন্ধে জানছেন? নিজের সম্বন্ধে জানবেন, অনুষ্ঠান দেখেন তো? ভাই কথাটা শুনলেই আমাদের মনটাও খুব ভালো হয়ে যায়, বলুন ডেট অফ বার্থ বলুন। 24 January 1977 সোমবার, তাই তো? এই যে আমি কথাটা বললাম মীন রাশির ক্ষেত্রে একটা নেগেটিভিটি স্বভাব, অর্থাৎ আপনার আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা নিয়ে কিন্তু এখন কিন্তু ভুগতে হবে, পৈতৃকগত সম্পত্তি নিয়ে কোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট, হ্যাঁ এরকম কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, মানে শারীরিক ব্যাধি নিয়ে কিন্তু আপনি ভুগবেন, ভুল কিছু ট্রিটমেন্ট হতে পারে, প্রিয়জন ব্যক্তি আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ এইগুলো কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় খারাপ যাওয়া, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এগুলো কিছু ঘটছে কিনা একটু শেয়ার করবেন। এই জায়গাটাকে তো মীন রাশির ক্ষেত্রে আপনার প্রিয়জন ব্যক্তি চলে যাওয়ার কথাটা কিন্তু বললাম, আপনার নিশ্চয়ই ছেলে আপনার প্রিয়জন, আপনার সঙ্গে আপনার হাজবেন্ড ওয়াইফও কিন্তু প্রিয়জন, তো প্রিয়জন ব্যক্তির কাছ থেকে মনে আঘাত খাচ্ছেন, এই জায়গাটাকে ঠিক করতে হবে, শনি সায়াদির প্রভাবটার জন্য প্রতিকার করতে হবে, তার জন্য কিন্তু চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা সমাধানের সমাধানটা এটা বলা কিছুটা আমি বললাম, কিন্তু আরো ডিটেইলস জানতে গেলে আমার সাথে বিআরডি চেম্বারে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন, কারণ আমার যদি ক্যান্সার হয় তখন একজন ডক্টরকে ফোন করে আমি তার ট্রিটমেন্টটা কোনোদিন করতে পারি না, এটা আমার মুড খাবে, তাই আপনি শুনে নিলেন যে আপনার জন্মজাতে একটা বড় প্রবলেম, কারণটা কোথা থেকে, মানে সমস্যাটা উৎসটা কোথা থেকে, এখানে উৎসটা বলা দেওয়া সম্ভব, সমাধানটা কিন্তু সলিউশন করা সম্ভব নয়, তো তার জন্য কিন্তু আমাদের চেম্বার গুলো যাচ্ছে, সেই চেম্বার গুলো যার যেখানে সুবিধা হবে সেখানে এসে আমার সঙ্গে এই শুভ শুভ মুহূর্ত গুলো, যারা বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য এখন প্রতিকারে কমা, বিশেষ বেশি দিন আমি কিন্তু প্রতিকারের কাজ নেবো না, বিশেষ করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তার তাদের জন্য বলছি, আপনাদের কিন্তু এই মানে একটা মাস কিন্তু আপনাদের জন্য প্রতিকার করা হবে, তারপরে কিন্তু আমি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু প্রতিকার অর্ডার কিন্তু নেবো না, কাজ কিন্তু করতে পারবো না, প্লাস হচ্ছে যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা চলছে তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান, যেন 2024 সালটা যেন আমাদের ভালো চলে, প্লাস হচ্ছে
মঙ্গলবার পড়েছি অমাবস্যা, 12 তারিখ, 12ই ডিসেম্বর মঙ্গলবার অমাবস্যা পড়েছে। যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব চলছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, যারা প্রচন্ড পরিমাণে মাথা গরম রেগে যাচ্ছেন, কোনো শুভ কাজ হচ্ছে না, মনের কোনো জোর নেই, এনার্জেটিক পাওয়ার নেই, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জেটিক দেয়, তো এনার্জেটিক পাওয়ার যদি আপনাদের কমে যাচ্ছে, নানা রকম ব্যাধি নিয়ে ভুগছেন, তাহলে কিন্তু এই 12ই ডিসেম্বর কিন্তু অমাবস্যা, এই বছরের যার বলা হয় না যার শেষ ভালো তার সব ভালো, বছরটা যেন 2024 সালটা যেন আপনাদের ক্ষেত্রে ভালো যায়, তার জন্য 2023-এ সেগুলোকে সব দমন করে দিন, সেইগুলোকেই আবার মানে একদম মানে কি বলবো সেইগুলোকে একদম শেষ করে দিয়ে নতুন করে নতুন যাত্রা শুরু করুন। মানে দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু কিছুই করে উঠতে পারলাম না, তো তারা একটু এবার সচেতন হন। কে আছেন বলুন, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন কে বলছেন? কোথা থেকে ফোন করছেন দিদি ভাই? আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। বেশ, শুনুন এবার মন দিয়ে শুনবেন। জন্মবার শনিবার, তাই তো ম্যাডাম? সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আমি বললাম যে এখন কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে 2024 থেকে। 2024 এখন টুকটাক মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, প্লাস কিন্তু পড়াশোনার জায়গায় অমনোযোগিতার ভাব, এটা কিন্তু 1.5 বছর আগে কিন্তু এটা ছিল না, 1.5 বছরের পর থেকে কিন্তু এটা কিন্তু চরম মানে বলছি, মেয়েটা এখন বিয়ে করে ফেলেছে। এই যে বললাম যে সমস্যার মানে এই যে চলছে, মানে আপনার মেয়ের বয়স দেখুন 15 বছর বয়স, তাই তো? 15 বছর বয়স, মানে নেগেটিভিটি প্রভাব। আমি কি বললাম যে মানে আজকে 1.5 বছর মানে 1.5 বছর ধরে, বিয়ে কতদিন হয়েছে? দেখো 1.5 বছরের মধ্যে বললাম নেগেটিভিটি প্রভাব, তো সেই 1.5 বছরের মধ্যে নেগেটিভ, মানে আপনার এই মেয়ে তো বিয়ে করবে কিন্তু সে তো 15 বছরে বিয়ে করবে, একটা বয়স আছে তো অবশ্যই, সেটাই তো কথা। 15 বছর তো পড়াশোনা করার সময়, ওর ক্যারিয়ার গোছানোর সময়, আর ও বিয়েটা নিশ্চয়ই পালিয়ে করেছে নাকি আপনাদের মতে হয়েছে? না না, পালিয়ে আমরা এই বয়সে মেয়ের বিয়ে দিই, তাহলে সে পালিয়ে গিয়ে সে এতটাই মানে প্রেমে হাবুডুবু খেলো সে পালিয়ে গিয়ে বিয়ে। আপনার আপনার এই সম্বন্ধ কিন্তু বিয়ের জায়গাটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু টিকবে না, কিন্তু এটা কিন্তু আপনার যদি কিছু কাজ করাতে হয় তাহলে কিন্তু আপনাদের এই অবস্থার মধ্যে কাজ করান, তাহলে কিন্তু আপনার যদি শুভ কিছু হতে পারে, তা না হলে কিন্তু মেয়েকে আর ফিরিয়ে আনতে পারবেন না ম্যাডাম। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে হ্যাঁ এখানে প্রতিকার করুন, তা না হলে যত দিন যাবে যত মোহ বাড়বে যত টান বাড়বে তত কিন্তু মেয়েকে আর ফিরিয়ে আনতে পারবেন না, তো তার জন্য বলছি ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে একটু কনসাল্ট করুন, প্রতিকার করুন, আপনার মেয়ের কিন্তু আশা সম্ভব যদি সঠিক জায়গায় যেতে পারেন। ঠিক আছে ম্যাডাম, ওকে দিদি ভাই, সঙ্গে থাকুন। সমস্যাগুলো না খুব জটিল, এগুলো এখান থেকে সমাধান তো সম্ভব না, শুধুমাত্র মহিলা মেয়েরা করে তা না, অনেক ছেলেরাও এটা ভুল করে ফেলে, কিন্তু সেক্ষেত্রে মানে বেকার ছেলে কিছু কাজকর্ম করে না, হঠাৎ একটা মানে এজেড পার্সনের সঙ্গে বিয়ে করে নিল, একটা বিচার যাই হোক টিভিতে সেটা আলোচনা করতে, তার 16 বছর বয়স, 24 বছরে মেয়েকে সে বিয়ে করেছে, চিন্তা করে একটা কি একটা কথাটা শুনতে কতটা খারাপ লাগে, মানে সে দিদির বয়সী মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে, তো সেই জায়গাতে সে হচ্ছে মানে মানে ডিভোর্সি, হ্যাঁ সে মেয়ের বউটা ডিভোর্সি, তার সঙ্গে সে পালিয়ে চলে, এটা তো আপনার মেয়ে 15 বছর মাত্র বয়স, যদি মনে হয় আপনাকে এটা প্রতিকার করতে হবে, মেয়েকে জায়গায় আবার বাড়িতে নিয়ে আসতে হবে, কিংবা তাকে যে ভুল গ্রহগত সমস্যা যেগুলো আছে সেগুলো প্রতিকার না করলে এগুলো কিন্তু হবে না, প্লাস আলো ডিটেলসে অনেক কিছু জানানো জানাতে হবে, কারণ আমি অনেক কিছু অনলাইনে সেটা বলে দেওয়া সম্ভব নয়, আমি সেটা দেখতে পাচ্ছি অনেক কিছু নেগেটিভিটি প্রভাব কিন্তু এখানে আছে, সেই গ্রহগত যদি সংস্কার করতে পারেন, আর যদি মনে করেন যেটা যদি মেনে নেন তাহলে কিছু করার নেই, আর যদি মনে করেন যে আপনার মেয়েকে আবার ফিরে পেতে চান তাহলে অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর কাছে একটু কনসাল্ট করুন, একটু শুভ সময়গুলো কাজে লাগান, অবশ্যই ভালো থাকবে। আর বাকি মা বাবাদেরও কিন্তু সচেতন হতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা আগেও কিন্তু আলোচনা করেছি, এটা খুব হচ্ছে, এটা কিন্তু দিনকে দিন বাড়ছে, এই সমস্যাগুলো কিন্তু আরো আরো কিন্তু বাড়ছে, প্লাস এইগুলো কিন্তু আরো আমরা কাজ কিন্তু পাচ্ছি,
মাঙ্গুলি দোষ ছকে নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার এই ঘটনা এখানে, কিন্তু এই ছকে কিন্তু মাঙ্গুলি দোষ নেই, তা সত্ত্বেও কিন্তু এই দুর্ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। যারা যারা সচেতন, যারা যারা নিজেকে ভালো রাখতে চাইছেন, সন্তানকে যেন ভালো এরকম কুপথে যেন না যায়, যারা মনে হচ্ছে আমরা সন্তান এমন কিছু কুপথে যেতে পারে, পথে চলে যেতে পারে, তারা এখন থেকে প্রতিকার করুন। যার যেটা দুর্ঘটনা হয়ে গেছে সেটা কিন্তু আর ফিরত আনা যাবে না, কিন্তু যাদের এখন এই দুর্ঘটনা ঘটেনি তারা ফলো করছেন, দেখতে পাচ্ছেন যে মনে হয় আমরা সন্তানরা এমনি কিছু ভুল করে ফেলতে পারে, তাহলে এখন থেকে প্রতিকার করুন, তাহলে কিন্তু সেখান থেকে আমরা রেহাই পেতে পারি। একদম, এটা কিন্তু খুব ঠিক কথাই রাজা বলেছেন যে এটা একটা দুর্ঘটনা, কারণ একটা জীবন প্রায় নষ্ট হয়ে যাওয়ার মুখে। যত জন এই 14-15 বছরের প্রেম করেছে, 100 জনের মধ্যে বোধহয় 98 যে পরে আফসোস করে, তাদের জীবনে কিচ্ছু হয় না, তারা কিন্তু চোখের জল ফেলা ছাড়া আর কিছু করে উঠতে পারে না। তাই আপনার সন্তানের এরকম কোনো মতি গতি আপনার মনে হচ্ছে না তো, তাহলে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার দাদাই আপনাকে হেল্প করতে পারেন। সময় কম, তাই চট করে বলবো, বিরাটিতে সোমবার এবং শুক্রবার, গড়িয়াহাটে বৃহস্পতিবার, দক্ষিণেশ্বরে মাসের দুটো বুধবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে অন্য দুটো বুধবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া চেম্বার তো বহু জায়গা রয়েছে, যেমন গড়িয়াহাট, কাঁথিতে পেয়ে যাচ্ছেন আপনারা, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুরে পেয়ে যাচ্ছেন, শেওড়াফুলিতে পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন, মেদিনীপুর তো বললামই। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেটা সব থেকে সহজ বিষয় হবে, 9883106409। এই নাম্বারে একটু ফোন করুন, কথা বলুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে চটপট যোগাযোগ করুন, কারণ বাড়ির সমস্যা হাজার জনকে তো জানিয়ে লাভ নেই, তারা কিন্তু মজা নেবে, তারা কিন্তু হাসবে। দেখো, বিয়ে অনুষ্ঠানে খেতে আসে অনেকেই, যখন যখন দুর্ঘটনা যখন হয়, কোনো কিছু সমস্যা যখন হয়, কাউকে আর পাওয়া যায় না, 10 জন খুঁজেও কিন্তু পাওয়া যায় না সেটাকে ফেস করার। হ্যাঁ, 500 জন 600 জন নিমন্ত্রণ করছেন, কিন্তু দেখা গেল আপনার যখন সমস্যা, আপনার যখন দাম্পত্য জীবনে যখন সন্তানের সঙ্গে মানে স্বামী স্ত্রী মধ্যে যখন ঝামেলা যখন হচ্ছে, আপনার মেয়ের সঙ্গে জামাইয়ের যখন ঝামেলা হচ্ছে, কিংবা আপনার ছেলের সঙ্গে যখন বৌমার যখন ঝামেলা হচ্ছে, তখন কিন্তু আর বাকি আর 600 জনকেও আর পাবেন না, কিংবা 500-550 জনকেও আর পাওয়া যায় না, তারা খেয়ে কিন্তু চলে যায়। তো সেই জায়গাগুলো সেইখানে অবশ্যই আনন্দ করবেন না, কারণ অবশ্যই বাবা মার ইচ্ছে থাকে, অনেক আত্মীয় স্বজনকে বলবো, কিন্তু এইসব জায়গাগুলোকে ঠিকঠাক করে ব্যবস্থা করে নিয়ে তারপরে কিন্তু বিয়ের পিঁড়িতে বসান, তারপরে কিন্তু চার হাত কিন্তু এক করুন, তার আগে কিন্তু হাতে তার আগে যদি এইসব যদি না দেখাই দেখিয়ে যদি আপনারা যদি সেই বিপদের মুখে পা দেন, পরে কিন্তু আপনাদেরই কিন্তু কয়েকটা মানুষকে কিন্তু প্রচন্ড পরিমাণে পস্তাতে হয়, হাতে গুনে পাওয়া যায়। তো তার জন্য কিন্তু বলছি, অবশ্যই গ্রহগত ঠিক সময় প্রতিকার করুন, আর সামনে যেহেতু অমাবস্যা, 12ই ডিসেম্বর মঙ্গলবার, যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা বিয়ের পিঁড়ি যারা বসতে যাচ্ছেন, অবশ্যই জটক বিচার করিয়ে বিয়ে দিন, অবশ্যই আমরা সন্তানের ভালো হবে। একদম, আর ভালো থাকার জন্য এই অনুষ্ঠানের দিকে একটু নজর রাখুন আর যোগাযোগটা করুন, তাহলে সত্যিই ভালো থাকতে পারবেন। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, অনেক কথা হচ্ছে আজকে এই পর্যন্ত। যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে, রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল্ড প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। 9883106409 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যারা অনলাইনে দেখাতে চাইছেন, এই দুটো নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সেটা কিন্তু পেয়েবেল, সেটা কিন্তু ফিস দিয়ে কিন্তু আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবেন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে, ততক্ষণ জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন